فبأي آلاء ربكما تكذبان؟ আমি আপনার কাছে তোমা করি, আমার এই ঘরের সুযোগ দাও ইচ্ছারে, তুমি টেনশন নিও না, পাগল দেওয়ানা বনিও না, এই ব্যক্তির পাথরের ভিতরে যদি জাগিয়া এবাদত করে, এই রাইটটা 400 বছর দরজাবিহীন, জানালাবিহীন, ছিদ্রবিহীন, শ্বাস প্রশ্বাসের প্রশেষবিহীন, পাথরে আবির যাইনা সংকেত চাইতেও উত্তম মর্যাদা লাভ করবে জোর বল তো। আগামি সাবান ইরাই তুইয়া তারলো লাইলম লাইল মিশ্র সাবান, ইরাই তুর মধ্যে থাকি ইরাই তুইয়া তারলো মিশ্র সাবান, অর্থাৎ সাবানের 14 দিন গত রাজ্যে হল সোহান। মেহরবানি করিয়া আমার কাছ থেকে তুমি আমার নবুয়তির সিনাইয়া নেও, মেহরবানি করিয়া আমার রিসালতির তুমি নিয়া যাও, আমি চাই না তোমার নবুয়তি, চাই না তোমার রিসালতি, আমি হতে চাই সেই নবী জীবন সাথী উম্মতি। হযরত ঈসা কন্দল ভরে আল্লাহ কইন, ঈসা মেহরবানি করিয়া জমিন থেকে মাথা তুলো রে, আমি আল্লাহ তোমারে ওয়াদা দিলাম জমিন দিব, তবে নয়া দিন নিয়া নাই, ধর্ম নিয়া নাই, আমার নবীর উম্মত হিসাবে আমার নবীর যেটা উম্মতে পালন করেন ওলা তুমি পালন করবাই। জিকাইয়ার হযরত ঈসা আলাইহিস সালাম ই জমিন আইবা বেলিংটন দে পালন করার লাগিনি, ই জমিন আইবা আপনার সবে বরাত মানার লাগে জেরে বলো সুবহানাল্লাহ, না মন্ত্রী হইবার লাগে, না আপনার জানুয়ারি মাসের প্রথম তারিখ তো পানির লাগে ন, আইবা এই জমিনের মধ্যে পাই, কিন্তু ই তারিখ কিন্তু কোন কো হইতা মাতো না তোলা সোরা তো রাই পাইতা মেরাজ পাইতা রোজা আমরা গেলা রাখি ওলা রাস্তা সুবহানাল্লাহ বিহামদি মাত বুঝবাইছে নিসাব তে। যাই হোক আমার বন্ধু হল, আমি এক আয়াত পড়েছিলাম পুরা আয়াত পড়াইয়া যাই, এক জায়গাতে আমি একটা কথা স্টপ করলাম, এই পৃথিবীর মহাদ্দিস নে কেরাম থাকি অন্যতম মেহাদ্দিস হই লাগি, ভারতে যাইন হদিস আনছেন, নাম হইল শাহ আব্দুল হক মহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহি, অন একটা দাড়ি দিয়ে আমার তো বন্ধ করি, দ্বিতীয় বন্ধ নি দিয়ে ও জায়গা রাখি দেও, পরে ইনশাল্লাহ আমি শেষ সমাপ্তিতে এই আলোচনাটা করব। আমি তুরা আয়াতের দিকে যাই, অসুবিধা হয়েছে নি আমার গর্ব জানে, আল্লাহ কইতা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও মুমিন হল কুলু খাও ওয়াশরাবু পান করো, হালাল আন তৈবা কিটা করো, হালাল আর পবিত্র সুবহানাল্লাহ ইয়া বিহামদি। মুমিন যারা এরার লাগি আল্লাহর ইঙ্গিত ইয়া দাও কিটা হালাল খাইতাই, হালাল পান করতাই, পবিত্র মাথা না তোরা পান করতাই। ওয়ালা তাতাবিউ খুতুওয়াতি শাইতান, শয়তানের ইত্তেবাদা অনুসরণ অনুকরণ আমরা কোনো সময় করত না, আমরা কার ইত্তেবা করতাম, আল্লাহ নবী হানই মাঠ পাওয়া যায় বলে বার করে কুরআন শরীফ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম,
যারা আমার সঙ্গে ভালোবাসা করার উদ্দেশ্য করে, আমার সঙ্গে যারা প্রেম প্রীতি করার উদ্দেশ্য রাখে, নবী তারা যেন তোমার ভালো হয়, তারা যেন তোমার ইত্তেবা করে। ইহুদি হুকুমুল্লাহ, আমি আল্লাহর সঙ্গে মহব্বত হইয়া যাই। হুজুরে বলো সুবহানাল্লাহ, আমি আল্লাহ গুনাহগার জানাই, গুনাহগারের গুনাহ মাফ করে দেন। আল্লাহ আমি বড় একটা গুনাগার নবী গো, আমি গুনা করিয়া চিন্তার মধ্যে পড়ে গেলাম, নবী আমি মাফ করাইতাম কিলা। নবী যে বললেন, বাইরে তুমি আমার খেদমত আইলে কোন গুনাটা করছো আমার কাছে তুমি বর্ণনা কি করতে পারো? ইয়া রাসূলুল্লাহ, আমি যে গুনাহ করি গুনাহটা আমি মুক্তি কইতে বড় লজ্জা লাগে, লাজ লাগে। বলো না রে, তুমি আমার কাছে মুখ খুলিয়া কও গুনাহ তুমি কিটা করছো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি নিলাম একজন নাব্বাস। হোয়াট ইজ নাব্বাস? নাব্বাস কি? নাব্বাস হইল খামুন চোর, কও না আউযু বিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, মানুষ যখন মরে খবর রাখে, আমি খবর থাকি খবর খনন করি, কুটি আর কাপন চুরি করি, আনে বাজার মার্কেটও বিক্রি করি, এইভাবে আমার জীবিকা নির্বাহের পদ্ধতি। আর রাসূলুল্লাহ, আমার জীবন অতিবাহিত করলাম, অনেক কাপন চুরি করলাম, কোনোদিন কোনো ডর দ্বিধা কিছু হইল না। আমি গত কয়েক গত রজনীতে একটা মহিলার গার মধ্যে তাকে কাপনটা উতরাইলাম, চুরি করি আনতাম, দেখলাম অবিবাহিতা একজন মহিলা। দেখি আমি সেই মহিলার প্রতি আমার মন আকৃষ্ট হইল, শয়তান আমার অন্তরে প্রবেশ করলো। সেই মহিলাটার সঙ্গে আমি সেই সময়ে আমি অবৈধ কাজ করিয়া আইছি। বলো না আউযু বিল্লাহ। নবী গো, কাফন নিয়ে পরে আইলাম, ঘুমাইলাম, রাত নিশা খালে আমার ঘরে দেখি মেয়েটা প্রবেশ করে। সুবহানাল্লাহ, ও বাইরে কাফন আনো কোনো আপত্তি নাই, খবর কুল কুদিয়া আইছো কোনো আপত্তি নাই। ভাই আমার আত্মীয় স্বজনে, আমার মা বাপে, আমার অভিভাবক বৃন্দরা, আমার এক পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া কাফন ধরিয়া কবর রাখলারে ভাই, তুমি সেনে আমার সঙ্গে অবৈধ কাজ করিয়া অপবিত্র বানাইয়া কবর আইলাই। ইয়া রাসূলুল্লাহ, মেয়েটার ক্রন্দন দেখিয়া কিন্তু আমার মনের মধ্যে এমন একটা নর্মি ভাব আইল। আমি মনে মনে চিন্তা করলাম, আর জীবনে ইলা গুনাহ করব না, আর এইভাবে কাফনও চুরি করতাম নাই। নবী গো, আমার উদ্দেশ্য হইছে আপনার দরবারে আমি হাজিরি দেই, আপনি আমার জন্য নবী আল্লাহর দরবারে মাফি তলব করবা। রহমাতুল্লিল আলামিন নবী যখন শুনায় এই ব্যক্তির দংকে দিয়া তাড়াইয়া দেন, তাড়াইয়া দেওয়ার পরে নবী নবীর দরবার থাকি ব্যক্তি গেলে আপনার খানদান বাড়িব না কমব? বাড়িব। ইয়া রাসূলুল্লাহ, আপনার খেদমতে কোনো ভরসা মিলল না, আশা মিলল না, আমি আর কোন জায়গায় যাইব? সেই ব্যক্তি বাড়িতে না গিয়া জঙ্গল নির্জন স্থানে গিয়া খানদান আরম্ভ হলো। আমার আল্লাহ কয়েকদিন খান্দার ঘরে নবীরে জানাইয়া দে, ওয়ালাউ আন্নাহুম ইযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুম রাসূলা লাওয়াজাবুল্লাহ তাওয়াবুর রাহীমা। ওলি, তোমার খেদমতে যদি মহাভারত অশুদ্ধ করিয়া যদি কোনো গুণাগারে উপস্থিত হয়, আর নবীজি আপনার কাছে মাফি তলব করে, আপনি যদি রাজি হইয়া তারে মাফ করে দিলাও, আমি আল্লাহ তোমার রাজি হইয়া মাফ করে দেওয়ারে আমি সিগনেচার করি নাই। জোরে বলো সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, জীবনে যত বড় গুণা করো না কেন, পরর হক যদি খাও না, আল্লাহর দরবার ওখান দিলে আল্লাহ ইঙ্গিত করিয়া দেন, সরাসরি জানাইয়া দেন, মাইকিং করিয়া দিলা, অ্যানাউন্সমেন্ট করিয়া দিলা, কোরআন শরীফের সাক করার মধ্যে আমার বন্দারে তোমার আমি মাফ করিয়া দে। জিকায় আরো যে সুদ যে গুয়াল না, আমাদের কিছু মানে নাই সুদ, কি গো আলাল সুদ মানে কি? ইংরেজিতে নাম হইলো ইন্টারেস্ট। যে দৌলত তুমি দিলাই ও দৌলতটাকে বাড়িয়া দৌলত আবার ফাইটায় নিয়োগ করে বই রইলাই, অগুর নাম হইলো সুদ। কি গো, বিলকুল হারাম, বিলকুল হারাম।
দেওয়ার ঘরে কিন্তু এই ব্যক্তির বাড়ির কিনারে দাঁড়ায় এই ব্যক্তি আপনার গাছটাকে উড়িবা শিম বাড়িতে মনোহর একটা দৃষ্টান্ত। আপনি দাঁড়িয়ে দিয়ে যাইতে যাইতে সময় দিকে আমি দিছিলাম দিতে সময় আমার উদ্দেশ্য নাই যে তাহলে মাস বাদে তখন ব্যাক করতে পারি ক্যান করতে ইলা উদ্দেশ্য নাই। এখন তো মাস দেড় মাস গেছে গিয়া মনে মনে আছে কিন্তু নিজেন কত টেকা দশ হাজার হেন জিকাইতে আপনার উড়ি উড়ি হয়েছিল মাটিও বুঝিও তো উড়ি উড়ি হয়েছিল ও এইন হইতরা দিন আইবারি তার হলাইতে মারছি না ওইছি না ভেটে ভেটে উদ্দেশ্য তোমার কাছে টেকা দশ হাজার হয় কারণ আমি উড়ি দুই রাজি কোনো নেবার দাবি নাই এই নিয়তটা দিল নি আমুক মাথা না তোরা দিল আল্লাহ দিলর বাই দিছা ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সওয়ারিকুম ওয়া লা ইলা আমালিকুম ওয়া লা কান ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম যদি আমলে ব্যস্ত দিতে চায় তাহলে শয়তান দেওয়া লাগবো নবীজির লাশ লেগুনতে নিতে আসলো ইলা নমাজি আসলে দুনিয়া আর দেও নাই দেওয়া লাগবো বোঝা গেল বাইরে উদ্দেশ্য লাগে আলিম কুঞ্জন খান থেকে একজন বলবে কিলা হইতে অমানি না অন্য কিছু ইতিহাস জীবনে পরিণত করতাম মাঠ বুঝে জানি অসুবিধা অন্য পড়া অন্য মাঠ বাদর মাঠ হইল গিয়ে আমার বুজুর্গ আমার বন্ধ ও লইলে উড়ি দিয়ে দি হেন দিতিরা উদ্দেশ্য হইলো টাকা দশ হাজার বেটায় ভাইতো আর উড়ি দুই যদি দিদি আসান কিন্তু হইব তুমি আনলাই উদ্দেশ্য হইলে উড়ি দুই যদি আনে এটা কোনো আসান কিন্তু আমি আলু আর অবস্থা দিলে হতো তাই ধারণ নাক বোঝা গেছি ও অগুর নাম হইল কি এক শ্রেণীর সুর জকাতর মাসলা আপনি জকাত দিতা গরিব মেহনতি আট শ্রেণীর মানুষরে একটা কি আপনি এক শ্রেণীর ব্যক্তি দরিয়া নিলে আপনার বাড়ির এক সুক্রিয়া কাম করে অগুর মা বাপ মাছ বুঝলা নাই নিতাব ওগুর মা বাপ জকাত দিতে সময় টাকা দশ হাজার অন্যরে দিলে দশ দশ শো এক হাজার আর ইগুরে দিলে দশ হাজার উদ্দেশ্য হইল ওগুরে দিলে কিতে হইব দিলে বারো মাস কাম করবো ছয় মাস বাদে হইতো না যাইবি মাছ বুঝাইছি জকাত আদায় হয় নাই টাকা শাস্ত্রয় কর তোমার জকাত আদায় হইছে না ইসলাম অত বেড় দেওয়া নাই যে তা করতায় আর ওটা আল্লাহ তোমার সিগনেচার করে ছাড়ি দিতে মাছ বুঝাইছি বেজার হয় মাছ কিছু ফল হয়ে যান না আমার বন্ধুগণ আমার বুজুর্গণ সুদের নাম তুমি দৌলত দিলা এখন বাড়িয়া লড়ায় আল্লাহর নবী নিষেধ করুন তুমি তার সুদ বক্ষণ হরিও না তিনি মিশরে হরদিস রসুল্লাহ ফরমাই সুদ যারা খায় সুদ যারা খায় আর সুদ যারা নে এরা দুজকি শুধু এরা দুজকি নাই এর লগে আরো আট শ্রেণীর মানুষ দুজকি নাউজুবিল্লাহ ইয়া রাসূলুল্লাহ এই আট গ্রেড আট শ্রেণীর মানুষ খারা বিলে সুদ নিত বেটায় আর সুদ দিত বেটায় বুঝিয়া স্টাম্প ভেন্ডার জানিন স্টাম্প বেসিলায় ও বিক্রয়কারীও আপনার সমান বুধবার আল্লাহ মরির জানিন লেখরা সুদর বিবরণ মাছ কিতার বুঝায়নি মাছটা সুদর মাছ কথা লেখা হইতো টেকা বিশ হাজার বিশ লাখ পঞ্চাশ লাখ তাই মিত্রা ও মরি ও কজন হইলা হ্যাঁ চারজন সাক্ষী লাগে নি তিনজন ও হইলা কজন সাতজন হইলে নান কলম আর খালি ঘুরাই গেছে এই না আপনার বুধ হইলা যে না লেখা লেখি চলে সুন্দর বেশি লাইলা কলম ও কজন হইলা আটজন কজন আটজন যে জাগাত হইয়া আপনার সুখ লেনদেন হইল এই ব্যক্তি অবগত আছে ও বড় সুদর লেনদেনর নয় নাউজুবিল্লাহ মিন জালিম সুদর টাকা আনতে আর ওজন সাহায্যকারী লোকে আইলা দশ লাখ টাকা লইয়া একলা যাইতা গেলে আমি লোকে আছি ওইলে কত দশ ইঁদুর মরে গেলে শুধু বিষে নাই খাইলে না শৈলে দেখলে গন্ধে
দেইবেও মরে বুঝা গেছে নিমারটা বেটা বাজারে বেঁচে কি না ওগুর আরো নাম হইল সুদ ওগুর আরো নাম হইল কি সুদ মুমিন যারা এরা সুদ পক্ষ মরতে পারে না টাইম তুলা দেখো না মোবাইলে গুয়া আসলো কালকে দিছি নাকি ওভারটেক করা বলা না বস্তা আটার না আরো 15 মিনিট আছে না আমার বুজুর্গ আমার বন্ধুগণ সুদের নাম খন দিয়া বেশি গোয়া এক শ্রেণীর প্রাণী আছে এই জমিন বেগুর নাম হইল আজগর অজগর অজগর সাপ এক জায়গার মধ্যে বয় তার সজাতি হিসাবে তারে নেড়ি দে দে আর যখন সে বড় হয় দম টান দিয়া যা পায় তা বক্তন ভরে এরে মারতে বড় সহজ মারতে বড় সোজা যদি একটা বকরি তুমি জব করো বকরি জব করিয়া বকরির চামড়া যেগু আছে ও চামড়ার ভিতরে যদি সুন হারাইয়া আবুদা সুন নিয়ে তার দ্বারা রাখি দেও টান দিব আর হারাইব আর সুন ভিতরে বাস মারব লগে লগে সাপ মারা যাইব কালকে আমতর দিন ও নবীর উম্মত যাই সুদ কুড়ই ভাই এরা পেটর মধ্যে আল্লাহ দুজগর টেকা ঢুকাইয়া দিব জেলা অজগর সাগরে সুন হারাইয়া মারা হইছে বুঝা গেছে নিহারটা গতিকে সুদ আইছে নি মানে না মেয়ে জাতির একটা সুদ বার হয়েছে এগুলো না হইলে বন্ধন হয় না হবে না গড়ে গড়ে নানি আমরা রিচার্জ নাই মাশাআল্লাহ আমরা রিচার্জ নাই কিরার লাগি জানুনি ব্যাটিং করে সাইকেল দেওয়া মানে বারে বার করা ব্যাটিং করে সাইকেল দেওয়া মানে বারে বার করা এটা আনো বলে বিদ্যাপীঠ এগু বিদ্যাপীঠ বিদ্যাপেট নাই এগু যা আছে বিদ্যাপীঠ বিদ্যাপেট নাই পৃথিবীর মধ্যে সবচেয়ে উচ্চ মানের ব্যবসা কেন্দ্র হয়ে গেছে আপনার প্রাইভেট স্কুল গুলা নাউজুবিল্লাহ বেজার হইও না আমি জরুরে কোনো হেও করি কথা কইয়েন না সচেতন মুমিন মুসলমান দুনিয়ার মধ্যে বড় হক বর্তন হইও না হারাম হিসাবে আল্লাহ এখন কুলু খাও ওয়াশরাবু পান করো হালাল তৈয়বা হালাল এবং পবিত্র তোমার উদ্দেশ্য নাই বলো না গরিবর হুয়ারে পড়ানি তোমার উদ্দেশ্য হইলো মাছ পুরিত আর টেকা পাইতায় তোমার জীবিকা নির্বাহের এক সুন্দর পদ্ধতি হইতো মাস্টর যাই এই না দেখা যায় টান খুয়াই গো বালা স্কুলে দিয়েছে তাই না আবার সরকারি স্কুলে চাকরি করো দিকে এই মাস্টরের হয়ে যাবে দেন জানা রসুল্লাহ শিক্ষক আল্লাহ রসুল্লাহ ফরমাইন আনা বয়স্ত মুআল্লিমাম বিমাকারিমিল আখলাক আমি শুধুমাত্র শিক্ষক নই বরং আমি তোমাদের জন্য এমন একজন করিম খাসলতওয়ালা বুজুর্গ খাসলতওয়ালা শিক্ষক আমার নবীজি রাস্তা দিয়া দিয়া যাইতে ছোটদেরকে ছোটদেরকে মহব্বতে রসুলুল্লাহ সালাম দিতা বড়দেরকে সম্মানার্থে সালাম দিতা রসুলুল্লাহর হদিস তিরমিজি শরীফের বর্ণনা আমার নবী যে বলেন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালা ইউয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না আমার উম্মতের মধ্যে জান ছোটের মহব্বত করলো না বড়র সম্মান করলো না কে আমার উম্মতের অন্তর্ভুক্ত নাই ইয়া রাসূলুল্লাহ ছোটের কেন মহব্বত করব বড়র কেন সম্মান করব বলে হে আমার উম্মতেরা ছোটরে তোমার আদর করো মহব্বত করো ভালোবাসো শুধুমাত্র আপনার ফেব্রুয়ারি মাসের 14 তারিখ নয় গোটা বছরে 364 দিন 24 আওয়াজ কেনে বেলে হে জমিনের মধ্যে জন্ম হয়েছে ভয় সম গুনার খানটা সে কম করছে আর বড়রে সম্মান করো জমিনের মধ্যে তাই নাই সই আসার পরে কিন্তু এই জমিনের মধ্যে হেফাজতি বেশি করছো যার কারণে বেশি হেফাজত করণেওয়ালারে আমি সম্মান দিলাম যদি আমার উম্মত মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালা ইউয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না আমার উম্মতে জমিনের মধ্যে আমার যে উম্মতে সুতরাং মহব্বত করে না বলের সম্মান দেয় না এই কিন্তু আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় মাত বুঝো হইছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাকি আপনার বস্তু কিনিছেন বাকি বস্তু কিনিছেন রাসূলুল্লাহর উম্মতেরা আমাদের নীতি হইল আমার একটা তুমি বাইক কিনিয়া নিলে বাকি কত বাকি দিমিলাই 40,000 উড়াইয়া কত মিলাই উড়াইয়া আরে এক শ্রেণীর সুদ বর্ণনা করতে দিই 40,000 ঘুরাইয়া টেকা দিবাই 3 মাস বাদে খালি হেন্তার আর দেখা দেখি মাত মাতের 40,000 টাকা নিয়ে 3 মাস থাকি ব্যাংক করি রাখতো মানে আরো 1,000 টাকা বাজিয়ে দেও মাতো আমি চলি
অগুর নাম হইল সুদ। আমার নবী দিন উম্মতেরা মালে জিমার যদি হয় তাহলে গিয়া এরানের জকাত দেওয়া লাগে। মালে জিমার কাকে বলে? মালে জিমার হইয়া গেল তোমার দৌলত আছে মাতিয়াল করিও। মালে জিমার হইল আমার নবী জির উম্মত লক্ষ্য করিও বেকার কিতাবের মধ্যে আনছই তোমার দৌলত দিয়ে যায় একজন ব্যক্তির আপনি করত সেই ইয়াদ করে আমার কাছে বলো না 20,000 টাকা পাইতা। কি কথা তোমারও জানা আছে তানও জানা আছে বুঝাইছে তোমার কিংবা তো তুমি কই একটা টেকা গাড়িছিলাই গড়ের ভিতরে গড় খুঁজিলে বাইরে চতুর্সীমার কোন জায়গাতে গাড়িছো কিন্তু তোমার জানা নাই। কিন্তু গড়ের ভিতর যেটা বেশি জায়গা নাই এই মাল 2 নম্বর মাল 3 নম্বর ইয়েটা হলো অনবিরাশী উন্মত গল। যদি কোনো ব্যক্তি মাল নিছে দিতে পারেন না আর হে বারবার তোমারে ভাইলে হয় বাইরে তুমি আমার কাছে 20,000 টাকা টেকা পাইতায় আমি অনিবার্য কারণে অভাবের কারণে দিতে পারিয়েন না। এই যে দৌলত যেটা আছে এই দৌলতের লাগি রসুল্লাহর উন্মত তোমার জন্য আপনার কিতা লাগবো জকাত দেওয়া লাগবো। জকাতর মালের হিসাব হইল এই মাল। যদি পাহাড়ে গাড়ো মাল অনির্দিষ্ট জায়গা কিন্তু তুবাইয়া হইতে নাই কোন বারো কোন টিলাত গাড়ি ইসলাই গোল গিনে জমিনও গাড়ি সবাই নেই তো ঢুকে ধরে লইছে তেরা হাসলা এগুলি তো জকাত লাগতো না মাসলা ক্লিয়ার হয়েছে বুঝাইছি গড়ে আর জমিনের মাটি এক সমান না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাকি মাল লইছই বাকি মাল লইলে যা দি লইছেন তা আবার ব্যাক করছই রাসূলুল্লাহ বাকি মাল বেচিছই যা দি বেচিছই তা আবার ব্যাক কর খাইছই বুঝছেন নি মাত্রা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা উঠ লইছই একজন ব্যক্তির কাছ থেকে ব্যক্তিটা ছিল ইহুদি ব্যক্তি কি ইহুদি ওদিকে লক্ষ্য করো কম মাত্র যা ভাগ্যে যুগে তা আপনারা শান্তি শৃঙ্খলা সহিত গ্রহণ করো উশৃঙ্খলা বিশৃঙ্খলা করিও না স্বাধীনতা ভদ্রতা ইসলামী নামের শান নাই নষ্ট করা স্বাধীনতা ভদ্রতা নষ্ট করা ইসলামী নামের শান নাই গতিকে স্বাধীনতার ভিতরে বসিয়া থাকো। আমার নবী যে উঠ লইছেন কতদিন 10 দিরহাম কটেকা 10 টাকা রাসূলুল্লাহর খেদমতে মসজিদে নববীতে হাজির হয় নবী গো আপনি আমার কাছটা কি একটা উট কিনিসলাই 20 টাকা দি দিলাম উটার রানে বাড়াইছে রসুল্লাহ 10 টাকা বার করে দিলে হাদিসের বর্ণনা ঠিকই উঠিয়া কয় 10 টাকা দিতে তো আপনি 20 কত 20 আসলে ইবু কত দিন লইছেন রসুল্লাহ 10 নবীজি মিথ্যা নি না উট বেসরা মিথ্যা ইমানদারে কোনদিন কখনো বিশ্বাস করতে পারে না নবী মিশা হইতে পারেন না নবী এই যাইন হকরেই জমিন প্রচার করছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ টাইটেল হইল লক্ষ্য হইল সিদ্দিক সাদিক সত্যবাদী আমার হুজুরগণ আমার বন্ধুগণ আল্লাহ নবী দিলা 10 টাকা বার করিয়া এগে উঠিয়া কয় 20 টাকা দেব তা তুলাতুলির ব্যবধান বাইক 40,000 এগে চায় আরো 5,000 নিত দি আর 40,000 ভুলাইতে 7 জন সাক্ষী দেখা গেল আপনার এখন তো দেখা গেল 20 যেটা এটা তো বেশি বৃদ্ধি হইল না নি ডাবল। আমার নবী যে হইলা না আর তোমার কাছ থেকে আমি উঠ কিনেছি 10 টাকা দিয়ে তুমি হয়তো বলিয়া গেছো আমি জানি তুমি মিথ্যা কথা বল না তুমি বলিয়া গেছো নবী যে কই আমি লেনদেনের ব্যাপারে কোনদিন ভুল করি নে সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামদের মধ্যে হযরত আলী ছিলা হযরত ওমর ছিলা হযরত আলী বীর কি বীর নাই হযরত আলীর বীরত্ব তার সম্মুখে পৃথিবীর কোন পয়লার সম্মুখে সম্মানওয়া সম্ভব নাই হযরত ওমরের সম্মুখে পৃথিবীর কোন ব্যক্তি দাঁড়ানি সম্ভব নাই হযরত আলীও উপস্থিত ওমর উপস্থিত আলী ওমর ভাই সাই আর ওমর আলী ভাই দি সাই মাত্র একটা কিটা উঠ 10 টাকা সালামারে কয় 20 টাকা কিন্তু মীমাংসা খিলা হইতো ইগে তো নবীরে মিথ্যা কর তোরুয়াল বার করতাম নি আলিয়ে কিটা করো না চিন্তা করলা ইসলামের নীতি হইল আউরি সাক্ষী দেওয়ার নিয়ম নাই বেটারে হুদ্দা মারি লইতাম মনে হয় নবীয়ে বলি গেছেন মাত বুঝলাম না সাহ ভাই এই রায় তুরা গণ হইলে খাওয়াই বা রে বা ইয়ার বেলকি শুরু করলাই আর যারা চা খাওয়াইয়া বিদায় করে দিতে মাফ করো আরো তুমি তো আসো ও তার লাগিয়া
দিলেও সায় বারবার দিয়ে মরিয়ে নিব শেষ। দেখা গেল আর না সারা একে অন্যর বাড়ি তাকাই দিয়া কোন ভাষালা লোয়া যান না নমিজি মিথ্যা হইতা না এই কথা সারা জানেন মনে হয় গুলি গেলেন নিখিতেন। হজরতে উজাইমাতুল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুপস্থিত ছিল ইন দি মিন টাইম আপনা আপনাকে হাজির হয়েছেন হাজির হইয়া কইলা ও উঠো মালিক মা খেয়াল করো উঠ তুই বিক্রি করছো 10 টাকা কত 10 টাকা কইতে না কইতে হবে আত 10 টাকা লই যাচ্ছে চলিয়া গেল বুঝাইছে নি মাঠটা কোন সময় গেলে আর দেওয়া লাগে কি না হজরতে আলী হযরত ওমর বলেন ও খুজাইমাতুল আনসারি কেন রে খুজাইমা এত দেরি করলাই রে খুজাইমা তুমি কিন্তু আরো সামান্য সময় যদি আগে আইতাই রে খুজাইমা তাহলে আমার নবীর সঙ্গে অত তর্ক বিতর্ক হইত না খুজাইমা আমরা এই ব্যাপারে জানা ছিল না যার কারণে কিন্তু আমরা কোনো মত বিনিময় করতে পারলাম না রে খুজাইমা তুমি আমার কিন্তু এই বিষয়টা সমাধান হইয়া গেল। হযরতে খুজাইমা বলেন ও নবীর সাহাবীরা লক্ষ্য করো রে আমি হইলাম নবীর সাহাবী আর নবী হইলা তুই জানে সাদিক একজন নবী আমার নবী উঠোন লেনদেন করার সময় আমি নিজে উপস্থিত ছিলাম না আমি চিন্তা করলাম কত সময় দেখি কি নবীর লোক এতরাজ করে তানাজা করে জানি না আমার বিশ্বাস যে আমার নবীর জীবনে মিশা কথা কইছই না উঠ 10 দিন হন দিল হইছই নি জবরদস্তি হিসাবে উঠটা বিশ্বে ভালো হইয়া যাইত যার কারণে আমি অনিচ্ছায় কইছি ও ভাই তুই উঠটা 10 টাকা বেচিস লগে লগে এই ব্যক্তি চলিয়া গেল আমি দেখা গেল অকসাবিত আমার নবী অকসাবিত আর যে না অপর মধ্যে আসলো হে উটার দাম 10 টাকা লইয়া গেল যদি হে অপাইত তাহলে কিন্তু 20 টাকা না নিয়া মানত না রসুল্লাহ বলেন আমার সাহাবি রে আমার আল্লাহ রাই নইল যদি সে সাক্ষী দেয় ইসলাম হর তাহলে দুইজন পুরুষ লাগে দুইজন সাক্ষী হইত আমার খুজাইমা যতদিন বাঁচিব রে ততদিন আমার খুজাইমা এক সাক্ষী দিয়ে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ জানাইয়া দেই আর আমার খুজাইমার সাক্ষী দুইটা সাক্ষীর সমান আমার নবীর পক্ষে গেলে আল্লাহ কুরআন ও আইন দিয়ে বদলাইতে পারেন কি না তা কিন্তু পৃথিবীর কোন ব্যক্তির দ্বারা সম্ভাবনার পাল্টানি উল্টানি আমার নবী দিয়ে ঋণ আনার ঋণ দেওয়ারটা ঠিকাইয়া দিস ও মা জাতি ও ভাই জাতি মেহরবানি করিয়া কাইন্ডলি আপনারা দয়া করি সুদ গ্রহণ করিও না সুদের ব্যবসায় যাইও না মা জাতি বাইরে পাহাড়ে নিয়ে হইল ইসলামের বহির্ভূত ইসলামের পরিপন্থী খাদ আর মা জাতি বাই জাতি সুদ খাওয়াটা বিলকুল হারাম বিলকুল হারাম এতক্ষণ পর্যন্ত আমরা এই জায়গাতে বসিয়া কোরআন হাদিসের আলোচনা শুনলাম পড়ম মুমিন মুস্তাফা পর দুরুদ কুন নবীর উপরে হযরত শাহ আব্দুল রহমান হতে যেতে হলো এ কইতে আমার জীবনে ইলা কোনো ইবাদত নাই যে ইবাদতে কেয়ামতের দিন আমারে তরাইয়া নিত একটা ইবাদত আছে আমি আমার নবীরে আমি সশরীরে দাঁড়াইয়া তালা তার সালাম জানাইতাম আউয়া নবী সালাম আলাইকা রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা নবীজির জিগের পরওয়ানা Yeah.
الصلاة على النبي والسلام على رسول
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا عليك ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. আপনার বন্ধুর সম্মুখে মাহবুব আল্লাহ আমার গানে বামে আগে পিছে অসংখ্য আল্লাহ আপনার হাবিব সৈয়দে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর আশিক উম্মত বলা শুনিয়া আল্লাহ আমাদের বিশ্বাস আমাদের দয়ার সঙ্গে আমাদের সহজাতি অনেক মা বোনরা অন্ধকার করে দেখি আসমান মুখাবিকারীর বেশে দোকান হাত বাড়তাইছে নবীদের খেদমতে মা ফাতেমা রসুল আল্লাহ যদি পুরুষ জাতি হইতাম তাহলে ওয়াজ মাহফিল নসিহতের মাহফিল গিয়া বইতাম আমরার ভাগ্যে জুটে না নবীদের ফরমাইন মারে নেক নিয়তের কারণে আল্লাহ পুরুষের নিয়ে গণনা করিলাম আমাদের দিওর নিয়ত যদি কোনো গড়বড়তা দিই নবী রাসূলায় আমরা সংশোধন করলাম আমরা এই জায়গাতে বইছি আইছি শ্রোতা এবং বক্তা উভয় আপনার রেজাই লাগি মাবুদ আপনি উনি রব্বুল ইজ্জতে আমরা রহরে রাজি আর পুরুষ হয়ে যাও হে আল্লাহ নবী দিয়ে এই জমিন হযরতে ওমর ফারুক মুসলমান হওয়ার আগে জাহিরান প্রকাশ্য নামাজ পড়া সম্ভব হইল না রাসূলুল্লাহ হযরতে ওমর ফারুক মুসলমান হওয়ার পরে নবীজি প্রকাশ্য আজানের মাধ্যমে নামাজ আরম্ভ হলো না আয় আল্লাহ আমরা প্রকাশ্য সমাবেশে ইসলামের আলোচনা করলাম জিন্দা নবীজির খেদমতে আর আমাদের এই জায়গার মধ্যে যে পর্দা বিয়া দেওয়া হয় নবীজির ওসিলায় আপনি সরাইয়া নবীজিরে আমরা দেখাইয়া একটা বার পুরুষ করিয়া দেবে আল্লাহ আমরা যা দোয়া করিয়া নবীজি আমরা সঙ্গে আমিন হোক করে মামাল্লাহ আল্লাহ আমরা খান কাকুন কেটো লাগাইলে আপনার কুদরত দিয়ে উদ্ধার করিয়া দাও বিশেষ করে আল্লাহ কে বেমারি আজারি আপনি মনে মেমে মারা যা তাকে আপনি ইবাদত করো আল্লাহ আমরা দুরারোগ্য শীল হলার আরোগ্যতা দান করো আল্লাহ আমরা রূপ বিধি যা আছে আপাত মস্তক জাহিনাম বাতিনাম তামাম আল্লাহ গিয়া আজকে অত মুতবর রূপ মহতে কোয়াজ মফিল আমরা আরো ঘুরিয়া নবীজি রসিলায় আল্লাহ অব্বাদর রাজগণ রসিলায় আপনি মনে মেয়ে আমরা ক্ষমা করো ইয়া আল্লাহ গভর্নর ঘুমাই গেলে বাবু আয় আল্লাহ অধীনস্থ যারা আছে এরা দায়িত্ব ডিউটি ভালাইয়া করে যায় না রে বাবুলা আপনার বন্ধা হলে ইয়া আল্লাহ ইয়ার আমার রাগিনী নফিলের আয়োজন করছেন আল্লাহ এই ওসিলায় আপনি বাগগুড়ি সাবর দরজারে গুলম করো বাগাগুড়ি সাবর দরজারে গুলম করো রংপুরি সাবর দরজারে গুলম করো আল্লাহ বাবসা রহমতুল্লাহ আলাইহির দরজারে গুলম করো সরকিসার রহমতুল্লাহ আলাইহির দরজারে গুলম করো কান্তুর সাবর দরজারে গুলম করো বিস্কুটি সাব ফুলতলি সাবর দরজারে গুলম করো বদরগুড়ি সাহাবদের দরজারে গুলম করো বড়হাফি সাব আদম হাফি সাবর দরজারে গুলম করো এলি ডিগ্রি সাবর দরজারে গুলম করো আয় আল্লাহ সাইয়েদ তরিকার মকবুল আব্দাল আল্লাহর দরজারে গুলন করো বিশেষ করে আয় আল্লাহ সাইয়েদিনা অরিকুল শিরোমণি হযরত খাজা হযরতে আয় আল্লাহ আব্দুল কাদির জিলানি কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি হাসানি ওয়াল হুসাইনি ইত্যাদি লয়ে এখনো পর্যন্ত যত উবাদুর রাকলি আল্লাহ হল জমিনের বুকে আছে তামাম হায়াত আপনি বাড়াইয়া দাও যারা কবরে কবরাস্ত আছেন দরজারে উন্নতি করিয়া দাও বলি আপনার রুহানি ফুজ দিয়া আমার ফুজ দিয়া করে দাও আল্লাহ ইতিপূর্বে আল্লাহ সেই শরীর হল সবে বয়ান রাখিয়া গেছে আপনার মকবুল মন্দার হায়াত বাড়াইয়া দাও ইয়া আল্লাহ আল্লাহ আমার উস্তাদে মহতরম আল্লাহ আমার নুরুল মুজি খান সবর হায়াত বাড়াইয়া দাও আল্লাহ আমার উস্তাদে মহতরম বাস্টিন্ডি সালিম হল সবর হায়াত বাড়াইয়া দাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন উলামায়ে আহলে সুন্নাহ তোর জান ও মাল ইজ্জত আবুদার নেই ইবাদত করো আর করি আল্লাহ এই মহফিল সাদা দিছেন যত ভাই এনকে দোয়া চাইছেন প্রত্যেকে আপনি মনিবে কবুল মঞ্জুর করো বিশেষ করে আল্লাহ আমার হীরা ভাই মধুর বন আয় আল্লাহ
ইয়ার আমার রাহিমি আল্লাহ আমারে আল্লাহ দোয়া লাগে আরো শুনছে আপনার বন্দায় আয় আল্লাহ আরো শুনে আমার মা 2 বছর আগে মারা যায় আমার মার জন্য মফিল জন আপনি দোয়া করেন যেন আয় আল্লাহ মধুর মনটা কি আপনার বন্দায় আশি কইয়া অত বড় মার্কেট ও অত বড় দোকান তুইয়া আয় আল্লাহ বিজনেসম্যান আয় আল্লাহ দেখুন দেখি আর আগর সারি তুইয়া বই রইছি আল্লাহ আমার হীরা ভাই মারে আপনি কবরের মধ্যে মাপ করিয়া দাও আপনার বোন ভাই আমারে আল্লাহ দোয়া চাইতে গিয়ে আল্লাহ 500 টাকা দিছেন লিল্লাহ হিসাবে আপনি কবুলের মঞ্জুর করো এই দেখার বিনিময়ে আপনার বন্ধার ব্যবসা বাণিজ্য কত কামাই মধ্যে বরকত দেও বিশেষ করে দোয়া চাইছেন আয় আল্লাহ আয় আল্লাহ সেলিম মজুমদারে আল্লাহ শামসুল আলম মজুমদারে মন মজুমদারে নূর আলম মজুমদার অবয় লোক কমিটি গড়ির যারা আছেন তামামে দোয়া চাইছেন ইয়া আল্লাহ আপনি মনিবে আল্লাহ শিবা আদেলা কামেলা দি আল্লাহ তার নিরূপ বানায় দুনিয়া করে আল্লাহ কাজ করি তারা মিউয়ে চেন্টর হালত রহমান করম হরো আল্লাহ মহফিলের আয়োজক হিসাবে আয়োজন করতে গিয়ে আমার লোকে কোপারেশন রাখিয়া দীর্ঘদিন তাকে আলোচনা করিয়া আপনার মন্দা হলে আল্লাহ মহফিলের আয়োজন করছো আপনি মনিবে কাল কেমতর দিন আমরা প্রত্যেক রই মহফিলটা না যা করার সবক বানাইয়া দিও আপনার মন্দা হল বেলো ভাল লাগা উদ্বাস্ত মানুষের নিয়ে মহফিল বইছেন দেব মাহুদ আল্লাহ প্রত্যেকের বাড়ি আছে গোর আছে বিছনা আছে ইয়া আল্লাহ আরামর খাদ্য করে আছে ইয়া আল্লাহ আয় আল্লাহ এই ত্যাগের বিনিময়ে আমার বন্ধাদের জীবন দে সুন্দর হইয়া দাও আমরা পরবর্তী পর্যন্ত আমরা বাচ্চাঙ্কর জীবন দে রোশন হইয়া দাও আমরা মা বোন মা বাপ আয় আল্লাহ দাদা দাদি আবা আজাদ কে সকল ঘরে মাফ করিয়া দাও আজ করি আল্লাহ এই ভারতের জমিন হইল আমাদের জমিন ইয়া আল্লাহ এই ভারতবর্ষ সর্বজনীন দেশ রে মামাবু আল্লাহ এই দেশে বিভিন্ন জাতি উপজাতির বসবাস আপনি মনিব রব্বুল ইজ্জতে আমরা পায়ের নিচের জমিনের সঙ্গে আমরা জান চাইতে প্রাণ চাইতে মায়া বেশি ইয়া আল্লাহ অনেক দুষ্কৃতির আমাবুদ আল্লাহ এই দেশের ঐক্য নষ্ট করতে চায় সম্প্রীতি নষ্ট করতে চায় শান্তি অশান্তি দিয়ে পরিহত করতে চায় বিশৃঙ্খলা দরাইতে চায় আয় আল্লাহ এই জাতীয় যত ক্ষমতাশীল ব্যক্তি হলে মাবুদ আল্লাহ আমাদের সমাজ রে আল্লাহ আয় আল্লাহ গড়বড় করিয়া চায় আয় আল্লাহ রাজত্ব করতো মাবুদ আপনি মনিব রব্বুল ইজ্জতে তাহারিয়াত নামর সিরায় আর জিব্রারে চেপে ধরো ইয়া আল্লাহ রব্বুল আলামিন আপনি মনিব রব্বুল ইজ্জত রূপে আমরা ভরসা করে আমরা এই জমিনের মধ্যে সচ্চল ইমানদার হইয়া চলার তৌফিক দান দাও রব্বুল আলামিন কাজ করে আপনি মনিব রব্বুল ইজ্জতে যারা আমাদের শান্তি সম্প্রীতি নষ্ট করতে চায় আমাদের স্বাধীনতা ভদ্রতার দেশ রে আল্লাহ অভদ্র বানাইতে চায় এরা আপনি হেদায়েতের রাস্তা দেখাইয়া দাও اللهم اعز الاسلام والمسلمين والمسلمات اللهم اهلك الكفرة والمبتدي اتى واليهود والهنود والمنافقين والمشركين اللهم شتت شملهم اللهم مزد جمعهم اللهم دمر ديارهم اللهم انصر من نصر الدين محمد صلى الله تعالى عليه وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله حضرات حاضرين আমার বক্তব্য এখানে শেষ করলাম আমি তারারে ওয়াদা দিছি যে আমি আরো ওয়াল প্রোগ্রাম এখন যাইব বাংলার ভার দক্ষিণ বাংলার ভার রঙ্গ ওখান থেকে আবার ব্যাক করিয়ে আইনি শেষ দোয়াতে আমি শুরু করিনি আপনার বাহাতে স্বাধীনতার বিক্রি মত